সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা দেখছেন ইনসাফ বাংলা। আমি আজকে এসেছি ফুরফুরা শরীফ, ফুরফুরা দরবার শরীফে। আমার সঙ্গে রয়েছেন পীরজাদা তামিম সিদ্দিকী সাহেব। তো তার কাছে আমরা কিছু বিষয় নিয়ে জানতে চাইব। প্রথম বিষয় হলো যে সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে ফুরফুরা শরীফ মানে জলসা দাওয়াত, ফুরফুরা শরীফ মানে পীর মুরিদি, ফুরফুরা শরীফ মানে ভূত ছাড়াতে যাওয়া, জেন ছাড়াতে যাওয়া, ফুরফুরা শরীফ মানে তাবিজ, মাদুলি, হাদিয়া, নাজরানা, এই সব ব্যাপারগুলো। এর বাইরে দাঁড়িয়ে আপনি যে শিক্ষা নিয়ে কাজ করছেন, এটা কিভাবে কি বলবেন এই বিষয়ে? আসলে ফুরফুরা শরীফ কথা বা মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির যে সিলসিলা, এই সিলসিলা মানে শুধু জলসা তাবিজ দোয়া এইটা নয়। এটা যারা ভাবে তাদের ভুল ধারণা, কারণ ফুরফুরা শরীফ একটা ছোট্ট গ্রামের নাম হলেও তার কর্মকাণ্ড সারা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে। আসলে যারাই ভাবেন যে ফুরফুরা শরীফ মানে জলসা নজরানা তাবিজ জেন ভূত ছাড়ানো, আসলে তারা ফুরফুরার প্রকৃত ইতিহাস পড়েননি। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহে তিনি যুগ সংস্কারক। তিনি একটা যুগকে পরিবর্তন করেছেন, যেখানে কুসংস্কার ছিল, যেখানে মানুষে ভেদাভেদ ছিল, যেখানে হিন্দু মুসলমানের পার্থক্য ছিল। এই সমস্ত দিকগুলো মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহে তিনি বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে সেগুলো মানুষের মধ্যে ভুল ধারণা সরিয়েছেন। কাজেই ফুরফুরা মানে জলসা নজরানা তাবি জেনভু ছাড়ানো, এটা যারা বলে তারা প্রকৃত ফুরফুরা প্রেমীও নয় আর ফুরফুরাকে জানার কোনো দিন চেষ্টাও করেনি। আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, যে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের মুসলিম সমাজ মানে শিয়া সুন্নি আল হাদিস আলে সুন্নাতুল জামাত তবলিগ ফুরফুরা তারা ঐক্যবদ্ধ হতে চাইছে, কিন্তু তাদের কাছে যেন একটা মনে প্রশ্ন যে পীর আবার কি, পীরজাদা আবার কি, এসব মাজারটা যারা আবার কি, মানে যারা অ্যাকচুয়ালি সিলসিলার বাইরের লোক তারা ব্যাপারটা জানে না, বা তারা জানে যে ফুরফুরা শরীফ মানে মাজার মানে হলো ওখানে গাঁজা খায়, ওখানে নেশা করে, ওখানে মানে তোলা তোলে বা এই ইত্যাদি ইত্যাদি অন্যান্য মাজারের সঙ্গে তারা ফুরফুরাকে গুলিয়ে ফেলে। আপনি একদম অল্প সময়ের উত্তরটা দেবেন। আসলে প্রত্যেকটা জিনিসের দুটো দিক আছে, একটা ভালো একটা খারাপ। আমার বাড়িতে যদি একটা ছুরি থাকে, থাকতেই পারে প্রত্যেকের বাড়িতে, তো ছুরির কাজ কোনো কিছু কাটা, তো সেই ছুরিতে যদি আমরা ফল কাটি তাহলে কোনো অন্যায় নাই, কিন্তু সেই ছুরিতে যদি মানুষ খুন করি অন্যায়। ঠিক তেমনিভাবে যে মাজার মানেই যে গাঁজা খাওয়ার জায়গা, মাজার মানেই যে বেসরিয়তি কাজ তা নয়। বিভিন্ন আল্লাহর ওলিদের মাজার, যারা ফুরফুরা শরীফের মানুষ আছেন বা অন্যান্য চিন্তাভাবনার মানুষ আছেন, যারা মাজারকে ভালোবাসে, যারা প্রকৃত আল্লাহর ওলি, যাদের মধ্যে কোনো বেসরিয়তি ছিল না, যাদের মধ্যে শেরেক ছিল না, এই ধরনের মানুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের মাজার মুবারকগুলো জিয়ারত করা এবং তাদেরকে ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাইলে অনেক মনের তামান্না কবুল হয়। এক্ষেত্রে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির একটা কওল আছে, তানা তিনি বলেছেন, তানার যখন মনের ইচ্ছা হয় কোনো কিছু কবুল করা আল্লাহ পাকের দরবারে, তিনি ইমামে আজম আবু হানিফার মাজারকে জিয়ারত করে তানাকে ওসিলা দিয়ে দোয়া চান, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে অবশ্যই, কোনো মাজার ওয়ালার কাছে চাওয়া যাবে না। ভুল ধারণা সাধারণ মানুষের যে বাবা বাবার কাছে চাইছে বা পীর বাবার কাছে চাইছে, এই ব্যাপারটা না, ধারণা থেকেই মনে হয় এই সমস্যাটা তৈরি হতে পারে। এটা যারা কম পড়েছেন, যারা কম জানার চেষ্টা জেনেছেন, তাদের জন্য এগুলো, কারণ প্রকৃত আমরা কোনোদিন কোনো আল্লাহর ওলির কাছে চাই না। এমনকি আমরা যখন মদিনা শরীফে জিয়ারত করতে যাই রসুল্লাহর কাছেও চাই না, এটা চলবে না, চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহর মাহবুব বান্দার ওসিলা দিয়ে। যেখানে আমরা ইসলাম শরিয়াতের মধ্যে দেখতে পাই তবলিগি ভাইরা তাদের যাদের উপরে রয়েছে তাদেরকে আমির বলে, আলে হাদিস ভাইরা শায়েখ বলে, ঠিক তেমন হিজবুল্লাহর মধ্যে ফুরফুরা সিলসিলা তারা তাদেরকে পীরজাদা বা পীর আমাদের ফুরফুরা সিলসিলার বলে। তো এই পীর আর পীরজাদা একদম সংক্ষেপে যদি উত্তর দেন। পীর মানে তো বুজুর্গ, এটা তো ফার্সি শব্দ আমরা সকলেই জানি, বয়স্ক বুজুর্গ। তো শিক্ষক প্রত্যেকটা জিনিস জানতে গেলে কি শব্দ, বাংলা ইংরেজি উর্দু আর না, পীর শব্দটা হলো অ্যাকচুয়ালি যার কাছে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করতে যায় মানুষ, তাকেই পীর বলা হয়। এবং প্রত্যেকটা জিনিস শিক্ষা অর্জন করতে গেলে তো শিক্ষকের প্রয়োজন। মানে আপনি বলতে চাইছেন যে এক একটা ভাষা আর কি, এক একটা ভাষা, কেউ আমির বলে, কেউ শায়েখ বলে, কেউ হুজুর বলে, কেউ পীর বলে, না তা নাই, আমিরের সঙ্গে পীরের কোনো সম্পর্ক নেই, আচ্ছা, শায়েখের সঙ্গে পীরের সম্পর্ক নেই, পীর তাকেই আমরা বলি। আর একটু ভেঙে বলতে গেলে, যারা এলেমে শরিয়ত, এলেমে তরিকাত, এলেমে হাকিকাত, এলেমে মারিফাতকে অর্জন করেছেন এবং সমাজে দীন ইসলামের প্রকৃত খেদমত করে চলেছেন, তাদেরকে আমরা পীর মুর্শিদ বলে জানি, যাদের কাছে এলেমে তাসাউফ শিক্ষা অর্জন করতে পারবো। মানে থামি একটা কথা বলি, যে আমরা দেখতে পেয়েছি আপনার ফুরফুরা সিলসিলার মধ্যেই
বয়োজ্যেষ্ঠ হলেই তাকে পীর বলা হচ্ছে, তার মধ্যে কতটা এলেম আছে বা জ্ঞান আছে দেখার দরকার নেই, বা তার ছেলে পীরজাদা হয়ে যাচ্ছে, এইটা নিয়ে আপনি কি বলবেন? না, এইটা নিয়ে বলবো আমি, আমার বলার দরকার নেই। এটা নিয়ে মুজাদ্দিদ জামান পীর দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহি তিনি 57টা ওসিয়ত রেখে গেছেন, তার মধ্যে পরিষ্কার বলে দিয়ে গেছেন যে পীরের ছেলেই যে পীর হবে এমন কোনো নিয়ম নয়। আমি আবু বকর, আমার ভয় হয় আমার মৃত্যুর পর, ইন্তেকালের পরে আমার কোনো আওলাদ পীর সেজে বসে, যদি তার মধ্যে এলমের শরীয়ত না থাকে, এলমের তরিকত হাকিকত মারিফাত না থাকে, তাকে পীর হিসাবে মানার দরকার নেই। আজকে এই বিষয়গুলো বেশি হাইলাইট না করে, হাইলাইট হচ্ছে যেগুলো তা মানে দাদা পীরকে বা দাদা হুজুরকে সামনে রেখে যে জিনিসগুলোকে মানে নিজের সুবিধার্থে হয়তো কিছু কাজে লাগানোর জন্য অনেক জিনিস হাইলাইট হয়ে যাচ্ছে, কিন্তু এইগুলো হাইলাইট করা হচ্ছে না। আসলে আমরা বংশ পরিচয়টা কাজে লাগানোর জন্য আমাদের আমাদের একটা যারা আমরা পীরজাদা পীর সাহেব আছি, আমাদের একটা শ্রেণীর, সবাই নয়, একটা শ্রেণীর চিন্তাভাবনা হয়ে গেছে নিজেকে হাইলাইট করা, তাই তাদের মধ্যে থেকে হয়তো এইরকম কথা বেরোতে পারে। আর এই জন্যই দাদা হুজুর কিবলা 57টা ওসিয়ত আমাদের গাইডলাইন দিয়ে গেছেন, যেখানে পরিষ্কার তিনি বলেছেন যে পীরের ছেলে পীর হবে এমন কোনো নিয়ম নাই। সুতরাং এ প্রশ্ন জনসাধারণ যদি ভাবে আমাদের প্রতি, ভুল ভাববে, তারা দাদা হুজুরের ওসিয়ত নামা পড়লেই পরিষ্কার জানতে পারবে। প্রচারের একেবারে বাইরে থেকে আপনি শিক্ষা নিয়ে সমাজের জন্য যে কাজ করছেন, এই বিষয়ে যদি কিছু বলেন, প্রচারে আপনাকে সেইভাবে দেখতে পাই না। হ্যাঁ দেখুন, এটা আমার আব্বাজানের কাছ থেকে শিক্ষা। তিনি বলেছিলেন যে সিলসিলার জন্য কাজ করবে, দুনিয়ার মানুষকে খুশি করতে না পারলেও তোমার উপরে আল্লাহ খুশি হবেন। এবং যে দাদুজির মানে আমার আব্বার মুখের কথাটা বলছি, তোমার দাদুজির সিলসিলার খেদমত করো, দাদুজির রুহানি দোয়া পাবে। কাজে প্রচারটা তো আমার দরকার নেই, মানুষ কাজ কীভাবে করছে, আমরা মানুষকে কতটা সেইভাবে আমরা শিক্ষা ব্যবস্থাটা এগিয়ে দিতে পারছি, এটাই হলো সব থেকে বড়। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে সংখ্যালঘু সমাজ কতটা উন্নতি করছে কী বলবেন? একটা মাদ্রাসা শিক্ষা তো একটা আমাদের জন্য একটা আলাদা শিক্ষা, যে শিক্ষায় শুধু পার্থিব জীবনের উন্নতি হয় না, বরঞ্চ পাশাপাশি তার চারিত্রিক বা চরিত্র পরিবর্তন হয়। সুতরাং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা যেভাবে কাজ করছি, সেভাবে মাদ্রাসায় যারা প্রকৃতভাবে পড়াশোনা করে এগোচ্ছে, তারা অবশ্যই সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, দিন দুনিয়া আখেরাত সবই তারা পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে কি একটা ছেলে বা মেয়ে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর কি হতে পারে, বা যদি হতে পারে কোন পদ্ধতিতে? একদম হতে পারে, কারণ মাদ্রাসা, আপনাকে থামিয়ে বলি যে আমাদের সাধারণ পরিবারগুলোর মনে একটা প্রশ্ন যে মাদ্রাসায় দিলে আমার ছেলেকে ডাক্তার করতে পারবো না, মাদ্রাসা দিলে আমার ছেলেকে উকিল করার ইচ্ছে আছে কিন্তু করতে পারবো না, ও তো মলি সাহেব হবে, মাওলানা সাহেব হবে, জলসা করবে, ইমামতি করবে, এই বিষয় নিয়ে যদি আপনি একটু খুলে মানে গাইডলাইন দিয়ে দেন আর কি, কেন মাদ্রাসায় ভর্তি করবো আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে? যারা তার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল করতে চাইছেন, তাদেরকে আমি প্রথম বলবো, আপনারা ক্লাস 10 অর্থাৎ আলেম পর্যন্ত মাদ্রাসায় পড়ান, কারণ আলেম পর্যন্ত মাদ্রাসায় পড়ালে তার ইসলাম সম্পর্কে বেসিক নলেজটা এসে যাবে, সাথে সাথে আলেম পরীক্ষা দেওয়ার পরে তাকে আপনি 11-12 আপনি যে কোনো স্কুলে ভর্তি করে, উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে, তারপরে জয়েন্টে বসিয়ে আপনার যে তাকে যেদিকে নিয়ে যেতে চাইবেন সেই দিকে যেতে পারবে, এখন তো কোনো পার্থক্য নেই। মাদ্রাসা, হাই মাদ্রাসা বা সিনিয়র মাদ্রাসায় পড়ার পরে একটা ছেলে কি স্কুলে ভর্তি হতে পারে, নেবে, অ্যাডমিশন নেবে? 100% নেবে, কেন নেবে না? এটা গম্বে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের আন্ডারে পরীক্ষা দেবে, 11 এসে যে কোনো স্কুলে ভর্তি হতে পারবে। সহজেই আপনি পদ্ধতিটা বলে দিলেন যে কিভাবে, একদম এটা খুবই সহজ বিষয়। সরকারি চাকরি বাকরিতে মাদ্রাসা ছেলে মেয়েদের উপস্থিতি নিয়ে কিছু বলুন। কি আবার বলুন? সরকারি গভর্নমেন্টের চাকরি বাকরিতে মাদ্রাসার ছেলে মেয়েদের উপস্থিতি নিয়ে কিছু বলুন। দেখুন, সরকারি চাকরিতে একটা যোগ্যতার ব্যাপার থাকবে, যে সমস্ত মাদ্রাসার ছাত্র ছাত্রীরা তারা সেই যোগ্যতা অর্জন করে পরীক্ষা দেবে, নিশ্চয়ই তারা চাকরি পাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে তো শুধু এই বিষয়গুলো উঠে আসে না, সেখানে অন্যান্য বিষয় উঠে আসে। কাজেই যারা নিজেকে তৈরি করতে পারবে, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করবে, তারা সেইভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিলে অবশ্যই তারা উত্তীর্ণ হয়ে চাকরি পাবে। আবার আমরা শিক্ষার বাইরে আবার কিছু প্রশ্ন আপনার কাছে করব, যে ফুলপুরা শরীফের পীর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান, যিনি তার জীবদ্দশায় একটি সংগঠন করতেন জমিয়াতে উলামায়ে বাংলা, পরবর্তীতে ফুলপুরা শরীফের আপনাদের মতো ওই ভাইজানেরা বা পীরজাদারা মিলে এত শত শত সংগঠনে কেন বিভক্ত হলেন, তা দাদা পীরের সংগঠনটাকে কেন আঁকড়ে রাখতে পারলেন না? আসলে দাদা হুজুর কেবলার শেষ সংগঠন ঠিকই বলেছেন, জমিয়াতে উলামায়ে বাংলা ও আসাম, তারপরে ফুরফুরে অনেক সংগঠন। আসলে এখানে গাইডলাইনের অভাব, পাঁচ হুজুর কেবলার পর থেকে আমরা চলছি, পাঁচ হুজুর কেবলা বলতে দাদা হুজুরের যে দাদা হুজুর কেবলা পাঁচ আওলাদ, তারপর থেকে গাইডলাইনের অভাবের জন্যই আজকে ফুরফুরা শরীফে এত সংগঠন তৈরি হয়ে গেছে।
তো আমি সকলকে ফুরফুরা প্রেমী মানুষরা তাদেরকে বলবো যে সংগঠন করে মাতামাতি না করে প্রকৃত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শকে সামনে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমরা তো ভাইয়ান বলতে পারি যে যদি আপনাদের মধ্যে গাইডলাইনের অভাবে এই সমস্যা তৈরি হয় তাহলে বাংলার মুসলমান যারা আপনাদের দিকে তাকিয়ে থাকে সবাই নয় যত পার্সেন্ট মুসলমান আপনাদের দিকে তাকিয়ে তাদেরকে আপনারা কিভাবে গাইড করবেন না দেখুন দুটো জিনিস গাইডলাইন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় গাইডলাইনের অভাব হতে পারে কিন্তু আমরা মানুষের কাছে যেটা বলতে চাই সেই জায়গায় আমরা সঠিকভাবে এই জন্যই বলতে পারি সেই বলার জায়গাটা আমাদের স্বাধীনতা আছে আর এই জন্যই দেখবেন আজকে বিভিন্ন পীর সাহেব পীরজাদা বিভিন্ন রকম মত পোষণ করছে ফলে দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইয়ের যে আদর্শ সেই আদর্শ বহির্ভূত কাজও আজকে পুরপুরা শরীফের পীরজাদের মধ্যে হয়ে যাচ্ছে এই কারণেই কারণ পূর্বের দিকের গাইডলাইনের অভাব পরবর্তীতে প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা পীরজাদা পীর সাহেবদের ব্যক্তি স্বাধীনতার উপর বক্তব্য দেওয়ার অধিকার আছে আপনাদের মুরব্বী পীর কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর পীর ওমর সিদ্দিকী হুজুর পীর ইব্রাহিম সিদ্দিকী হুজুর এনারা জীবিত রয়েছেন তাহলে তাদের মতামত না নিয়ে তাদেরকে প্রাধান্য না দিয়ে যে বেরিয়ে গিয়ে বাইরে মত দেওয়া নিজের সুবিধার জন্য এই বিষয়টা কি ক্ষতি করছে না দেখুন মুরব্বী হিসাবে আমরা সকলকে মানি এবার যদি কেউ ইন্ডিভিজুয়ালি না মেনে সে বাইরে মত দেয় তাহলে সেটা তাকে প্রশ্ন করতে হবে আমরা আমি মুরব্বী মানি মুরব্বীদের কথা অনুযায়ী চলার চেষ্টা করি বা অনেকেই আছেন পুরপুরায় আপনাকেই দেখি যে শিক্ষা নিয়ে যেটুকু চেষ্টা করার একটা মিশনের মাধ্যমে মিশনারি শিক্ষার মাধ্যমে এবং বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে একটা স্কুল খুলেছেন সেই মাধ্যমে শিক্ষা নিয়ে কাজ করছেন কিন্তু অন্যান্য পীরজাদা পীর সাহেব ভাইজান বা আরও যারা নাতিপুতি টোটাল পরিবারের মধ্যে আমরা কিন্তু সেইভাবে শিক্ষা নিয়ে আপনার যে চেষ্টা এটা দেখতে পাচ্ছি না কেন এই জাতি তো আজকে দাঁড়াবে শিক্ষার জন্যই সেটা হয়তো আপনি বলছেন নিশ্চয়ই কেউ না কেউ করছেন আমি একটা করছি হয়তো আমার ফোকাসটা একটু আপনার কাছে গেছে আপনি তো সিনিয়র আপনার থেকে যারা জুনিয়র ভাইজান রয়েছে তাদেরকে আপনি কি কোনো পরামর্শ দিচ্ছেন যে শিক্ষা নিয়ে যে কাজ করার না সবাইকে না দিলেও একজনকে আমি দিয়েছি আচ্ছা আমার এক চাচাতো ভাই মোয়াজ্জেম সিদ্দিকী আমার সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখে তাকে আমি বলেছি তুমি শিক্ষা নিয়ে কাজ করো আমি তোমার সাথে থেকে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবার এক একজন এক এক দিকটা দেখেন আর কি সবাই যে যেভাবে পারে সিলসিলা খেদমত করেন আমি এটা নিয়ে চলছি সমাজের শিক্ষা নিয়ে আপনার কি স্বপ্ন রয়েছে বা ইচ্ছা রয়েছে কি স্বপ্ন প্রথমত আছে ওই যেটা আপনি আগে প্রশ্ন করলেন যে মাদ্রাসার থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কিনা তো এইরকমই একটা চিন্তা রয়েছে আগামীতে আমরা এই আলফারা মিশনের মাধ্যম দিয়ে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুলে মাদ্রাসা পড়ুয়া ছাত্রগুলোকে আমরা জয়েন্টে বসিয়ে তাদেরকে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের চান্স পাওয়ানোর যে ব্যবস্থা সেটা করার স্বপ্ন রয়েছে এবং দেখাতে যায় যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে জড়িত থেকে বা মাদ্রাসায় পড়েও একটা ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে এটাই স্বপ্ন রয়েছে এছাড়া আরও অন্যান্য দিক রয়েছে আমি এখন মিশনারি শিক্ষা এইভাবে যদি পশ্চিমবাংলার কোনো সন্তানরা তারা পড়াতে চায় তাহলে কীভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে একটু মাধ্যমটা যদি বলে দেন আমাদের ফোন নম্বর আমাদের ফেসবুক বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ওয়েবসাইট নাম আলফারা মিশন আলফারা মিশন সার্চ করলেই পেয়ে যাবে সেইভাবে যোগাযোগ করতে পারে বা আমাদের নাম্বার মোবাইল নাম্বার সব জায়গায় ছড়িয়ে আছে যোগাযোগ করলেই আমরা তাকে সেইভাবে নিয়ে এসে তার ব্যবস্থা করতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলে নিচ্ছিলাম ফুরফুরা শরীফের পীরজাদা জনাব মাওলানা তামিম সিদ্দিকী সাহেবের সঙ্গে দেখলেন যে ফুরফুরা শরীফের পীরজাদা ভাইজান বা পীর সাহেব হুজুরদের মধ্যে যে বিতর্ক চলছে বর্তমান পরিস্থিতিতে তারা বাংলা জুড়েই একটা তোলপাড় অবস্থা সেখানে মানুষ যেন দিশা দেখানোর জন্য দিশা নেওয়ার জন্য ফুরফুরা শরীফের দিকে তাকিয়ে রয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই দিশাহীন সমাজ এই দিশাহীন জাতি কে পথ দেখানোর জন্য এবং শিক্ষার আলো জ্বালানোর জন্য পীরজাদা তামিম সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন আপনারাও সঙ্গে থাকুন তার মিশন তার স্কুল যেভাবে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসে এবং আপনাদের সন্তানদেরকে এই মিশনে ভর্তি করুন এবং সেখান থেকে যে পদ্ধতি ভাইজান বলে দিলেন মাধ্যমিক পর্যন্ত মানে আলেম পর্যন্ত পড়ার পরে আপনার সন্তানকে আপনি আপনার স্কুলে ভর্তি করে আবার 11-12 পড়িয়ে আবার তাকে জয়েন্টে বসিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার করতে পারেন তো সেই পদ্ধতিগুলো আপনারা শুনলেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ